সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা ওয়েবসাইটের ভিজিটর বা ওয়েবসাইটের ট্রাফিক আপনারা চেক করবেন। যে আপনার যদি কোনো পার্সোনাল বা আপনার কোনো ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট থাকে, তো সেখানে কিরকম ট্রাফিক বা ভিজিটর ভিজিট করতেছে সেটা আপনি কিভাবে চেক করবেন। আমরা অনেকে আছি গুগল অ্যানালাইটিক্স দিয়ে চেক করি এবং প্রিমিয়াম অনেক টুলস আছে যার মাধ্যমে আমরা এগুলো করে থাকি, কিন্তু আজকে আমি সব থেকে সহজে মেথড দেখাবো এবং সব থেকে সহজ এবং ফ্রি, একদম ফ্রিতে আপনারা ওয়েবসাইটের ভিজিটর বা ওয়েবসাইটের ট্রাফিক আপনারা কিন্তু চেক করতে পারবেন এবং সমস্ত কিছু আমরা অ্যানালাইসিস করতে পারবো। আশা করি সম্পূর্ণ ক্লাসটা ধৈর্য সহকারে দেখলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। তো আমরা প্রথমে লিখবো হচ্ছে গুগলে, যা লিখবো হচ্ছে সিমিলার ওয়েব। এটা লিখলে আপনারা এরকম একটা ওয়েবসাইট পাবেন। প্রথমেই দেখেন বানামটা একটু দেখে নিন, ওয়েবসাইট ট্রাফিক চেক অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড এই ওয়েবসাইট সিমিলার ওয়েব ডট কম। হ্যাঁ, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখানে মূলত এটা হচ্ছে একটা টুলস ধরতে গেলে। তো আমার এখানে আমি যদি ক্লিক করি, ওপেন করি এটা, তো আমি ওপেন করলাম, সেম একই জায়গায় আমরা চলে আসলাম। এখানে যদি আপনি চান এটাতে সাইন আপ করতে পারেন। সাইন আপ করলে একটু আপনি আর অনেকগুলো অপশন এক্সট্রা পেয়ে যাবেন বা বেশি পাবেন। আপনি এটা ফ্রিতে ইউজ করতে পারেন, চাইলে প্রিমিয়াম আছে, এটা প্রিমিয়ামও ইউজ করতে পারেন। আই হোপ যেহেতু ফ্রিতে সব কিছু হয়ে যাচ্ছে, আমাদের আর প্রিমিয়াম কোনো কিছু কেনার দরকার নাই, তাই না? তো আমরা দেখেন কিভাবে আমরা অ্যানালাইসিস করব। আমি সব থেকে বেশি যেটা দেখি সেটা হলো কুরুল ওসমান। আমি যদি যেহেতু তুর্কি সিরিজ প্রেমিক, ঠিক আছে, আমি তুর্কি সিরিজগুলো খুবই ভালো দেখি। ধরেন আমি একটা ওয়েবসাইটে চলে যাব, এটা ধরেন বাংলাদেশি একটা ওয়েবসাইট। তো আমি এটা ওয়েবসাইটটা কপি করলাম, কপি করে মানে লিঙ্কটা বা ইউআরএলটা কপি করে আমি এখান থেকে এখানে আমি পেস্ট করে দেব। ধরেন আমি এখানে পেস্ট করে দিলাম। আপনি চাইলে শুধু নাম লিখেও সার্চ করতে পারেন, তাহলে কিন্তু চলে আসবে। দেখেন ওসমান অনলাইন বাংলা ডট কম। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েবসাইট, সমস্ত কিছু চলে আসে তাদের এখানে। তারা অ্যানালাইসিস করে আমাকে একটা রেজাল্ট দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে প্রায় 3,41,000 টোটাল ভিজিটর, বাউন্স রেট হচ্ছে আপনার 43.52% এবং পার পেজ পার ভিজিট এটা হচ্ছে 2.69। ওকে, এটা হচ্ছে অ্যাভারেজ আর ডিরেকশন ভিজিট ডিরেকশন। তো এইগুলো যদি আমি বলি, এখানে গ্লোবাল র্যাঙ্কিংয়ের ভিতরে কত নাম্বার আছে এটা এখানে দেখতে পাচ্ছি। কান্ট্রি র্যাঙ্কিংয়ের মধ্যে মোটামুটি তার কান্ট্রি র্যাঙ্কে আছে 977 নাম্বারে এবং ক্যাটাগরি র্যাঙ্ক আছে হচ্ছে 32 নাম্বার। এগুলো তার সকলে সবাই বুঝতে পারতেছেন। ভিজিটর মানে হচ্ছে এখানে ভিজিট করছে, মানে ট্রাফিক এখানে তাদের ওয়েবসাইটে দেখছে আর কি। তো এখানে বাউন্স রেট বলতে আমরা বুঝি কোনো প্রকার একটা ট্রাফিক যখন আসে, আসার পরে কোনো লিঙ্কে ক্লিক না করে সরাসরি কোনো পেজে না যেয়ে চলে যায়, এরকম বাউন্স রেট বলে থাকে। আর অনেকগুলো কথা আছে এর ভিতরে, আমি এটা সংক্ষিপ্ত বললাম যে কোনো লিঙ্কে বা কোনো ওয়েবসাইটের কোনো জায়গায় ক্লিক না করে জাস্ট একটা পেজের ভিতরে থাকে বা কিছুক্ষণ থেকেই চলে যায়, কোনো প্রকার কার্যক্রম করে না, কোনো প্রকার কিছু না করে শুধু চলে যায়। এরকম পিপল আছে প্রায় 43% মানুষ কিন্তু এখানে এরকম মানে কার্যকলাপগুলো করতেছে। পেজ পার ভিজিট এখানে হচ্ছে পার পেজে কত পার্সেন্ট করে মানুষ ভিজিট করে সেটা এখানে দেখানো যাচ্ছে। যেহেতু এই ওয়েবসাইটটা হচ্ছে ধরেন একটা সিরিজ রিলেটেড, ধরেন একটা মানুষ যখন আসবে তার দরকার কি, ধরেন আজকে একটা সিরিজ আসছে, এই সিরিজটা দেখা, অন্য কোনো পেজে যাওয়ার কোনো উদ্দেশ্য নাই, শুধু আরগুলো তো তারা দেখেই ফেলছে, তাই না? তো এই হচ্ছে কাহিনী। তো এখানে এরকমই হবে, এটাই স্বাভাবিক। তো এখানে দেখেন অ্যাভারেজ তারা কত মিনিট করে থাকে সেটা এখানে ডিরেকশন দেখাইতেছে, প্রায় 3 মিনিট এত সেকেন্ড। তো যেহেতু তারা এই পেজের ভিতরে বেশি ঘোরাফেরা করে না, কারণ এটা চলে আরেকটা সার্ভার থেকে, যেহেতু তাদের অ্যাডসেন থেকে ইনকাম করার উদ্দেশ্য, ঠিক আছে, তারা কিন্তু ভিডিওগুলো চালায়, যেহেতু কপিরাইট ভিডিও, সেখানে আরেকটা সার্ভার থেকে চালায় যাতে তাদের ওয়েবসাইটে যেন কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ইফেক্ট না পড়ে, ঠিক আছে। এই জন্য তারা কিন্তু এই কাজগুলো করে, সেই জন্য এবারে সেখানে প্রায় 3 মিনিট মানে 4 মিনিটই ধরতে গেলে দেখায়। তো
এখানে আমরা যদি দেখি তার এত যদি আসে তাহলে কিন্তু তিনি হিউজ টাকা ইনকাম করে শুধু একটা ওয়েবসাইট থেকে, কারণ আমরা জানি কি পরিমাণ অ্যাডসেন থেকে ইনকাম দেয় ওয়েবসাইটের। ওকে, যাই হোক, আমরা এটা নিয়ে যেহেতু কথা বলতে যাচ্ছি না, তো এবার দেখেন কান্ট্রি র্যাঙ্কিং। এখানে মোটামুটি আগস্টে 76% র্যাঙ্কিং, মেবি এটা এটা কি কান্ট্রি র্যাঙ্ক, হ্যাঁ এত ছিল, এবং এখন দেখেন সব থেকে বেশি এখানে র্যাঙ্ক করছে অক্টোবরে, সেপ্টেম্বর এগুলো ডেট দেখাচ্ছে আগস্টে কম ছিল এবং সেপ্টেম্বরে কম ছিল এবং অক্টোবরে অনেকটা বেশি হয়ে গেছে। তাদের মানে এখানে অক্টোবরের থেকে ট্রাফিকগুলো ভিজিটর বা মানে এখানে যাচ্ছে এবং এটা কিন্তু কন্টিনিউ খালি উপরের দিকে উঠতেছে। কান্ট্রি র্যাঙ্ক বাংলাদেশ গ্লোবাল র্যাঙ্কে দেখেন মোটামুটি এটা কিন্তু খুবই ঊর্ধ্বগ্রামী, হ্যাঁ এটা উপরের দিকে উঠতেছে। তো এবার দেখেন টোটাল ভিজিটর সেম, এখানে দেখাচ্ছে লাস্ট মান্থ অ্যাভারেজ এত এত পার্সেন্ট, মানে চেঞ্জ, ওকে লাস্ট মান্থ চেঞ্জ, ওকে চান্স নাকি চান্স, ওকে লাস্ট মান্থ চান্স অ্যাভারেজ ডিডিশন বাউন্স রেট পেজ পার ভিজিট, এখানে দেখাচ্ছে অক্টোবরে এত মানুষ এত কে মানুষ এখানে ভিজিট করছিল এবং সেপ্টেম্বরে এত কে মানে 66.7K এবং অক্টোবরে ঢুকছে প্রায় 3,41,000 মানুষ কিন্তু এখানে সেপ্টেম্বরে মানে অক্টোবরে এখানে ভিজিট করছে। এখানে খুবই ভালো এই সময় মানুষ, এবং আমরা এখানে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি, বাংলাদেশ থেকে কত পার্সেন্ট ঢুকছে, ইংল্যান্ড থেকে কত পার্সেন্ট ঢুকছে, ইউনাইটেড কিংডম, পাকিস্তান, ইউনাইটেড স্টেটস, আদার্স অন্য অন্য কান্ট্রি থেকে কত ঢুকছে এবং প্রতিটা কান্ট্রি কোন বয়স থেকে কোন বয়স সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন 18-24 বছর পর্যন্ত 30% এবং 25-34% হতে 44%, এটা কিন্তু মানে অডিয়েন্সের যে ইটা গ্রাফিক্সটা মা এটা কিন্তু তারা একটা ই বলে দিছে যে এই রিলেটেড মানুষগুলো মানে এত থেকে এত বয়সের মানুষগুলো এখানে এরকম ডুবতেছে। তো এখানে তারা যদি অ্যাড চালায় তাহলে সব থেকে বেটার হবে হতে 18-45 বছর পর্যন্ত কিন্তু ভালো একটা রেজাল্ট পাবে। তো এটা হচ্ছে অডিয়েন্স গ্রাফ। তো এখানে দেখেন আরও অনেক কিছু আছে দেখাচ্ছে, মোটামুটি আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, মান্থলি ভিজিট, ওকে এখানে হিউজ র্যাঙ্কিং অনেক ভালো, এখানে কিন্তু তারা হিউজ টাকা ইনকাম করতেছে। এরকম ওয়েবসাইট আরও অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে যারা এখানে শো করতেছে, এগুলো আসলে এক্সাম্পল হিসেবে দিছে। এখানে সার্চ হয় 13%, আর ডাইরেক্ট আসে হচ্ছে 59.59%, রেফারেলস ওকে 0%, সোশ্যাল শেয়ার থেকে আসে 16%, ইমেল আসে না, এগুলো থেকে আসে না। আমরা কিন্তু অনেক কিছু দেখতে পারলাম। এখন কিওয়ার্ড কোথায় র্যাঙ্কিং করছে, যেমন ওয়ার্স ওসমান অনলাইন, এটা দিয়ে সার্চ করে, এটার ভলিউম হচ্ছে মানে বেলু, ওকে ভলিউম বা সার্চ ভলিউম এটা খুবই ভালো এবং $100 করে কাটবে মেবি পার ক্লিকে হতে পারে এরকম। আমরা যেমন গুগল কিওয়ার্ড রিসার্চের সময় আমরা দেখছিলাম যে অ্যাড চালাইতে গেলে কত অ্যাভারেজ কত টাকা কাটতে পারে সেটা। তো এবার কুরুল ওসমান সার্চ করে, ওসমানি অনলাইন কোড ডট ওকে এখানে এটা লিখে সার্চ করে, এখানে মোটামুটি 155টা কিওয়ার্ড কিন্তু আছে যারা এগুলো সার্চ র্যাঙ্কিং খুব ভালো বা সার্চ করে মানুষ কিন্তু তাদের ওয়েবসাইটে চলে যায়। এখানে টোটাল দেখাচ্ছে 160টার মতো। তো তাহলে কিন্তু আমরা সমস্ত কিছু আমরা এখান থেকে পেয়ে গেলাম, তার সমস্ত ডিটেলস আমরা কিন্তু অ্যানালাইটিক্স মানে অ্যানালাইসিস করতে পারলাম। এবার দেখেন ফেসবুক থেকে আসে কত পার্সেন্ট এবং ইউটিউব থেকে কত পার্সেন্ট, এগুলো কিন্তু আমরা সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছি। আশা করি আপনারা এই টুলসের ভিতরে অনেক কিছু করতে পারবেন বা অনেক ভালো একটা টুলস আমি মনে করি। এখান থেকে যেহেতু অনেক কিছু বের করা যায় বা অনেক কিছু দেখা যায় আর এটা যেহেতু ফ্রি, তাহলে আমরা কিন্তু এই টুলসটার ব্যবহার আমরা করতে পারি। যদি আপনার মনে হয় আপনার সাইটে কত ভিজিটর বা কত ট্রাফিক আসলো বা গেলো সব কিছু কিন্তু এখানে রেকর্ড থাকবে। আর মজার বিষয় হচ্ছে এটা কিন্তু গুগলে আপনার সাইটটা কিন্তু অবশ্যই গুগলে ইন্ডেক্স করতে হবে, তাহলে কিন্তু আসবে, আর নয় কিন্তু আসবে না। তো মোটামুটি আশা করি আমার ক্লাসের ভিতরে অনেক কিছু শিখতে পাচ্ছেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।